একবার দেখা হাজারবার শোনার চেয়েও উত্তম চীনা প্রবাদ। তুমি যদি কোনো দেশ বা জাতির উন্নতি করতে চাও, তবে ওদের প্রত্যেককেই মাতৃভাষায় শিক্ষিত করে তুলো। আর যদি তাদের ধ্বংস করতে চাও, তাহলে তাদের শিক্ষার পথ বন্ধ করে দাও। প্রত্যেক মানুষের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তির শতপুষ্পিত তারা করতে পারবে না। তাদের অবস্থা হবে ছোট্ট খাঁচায় যখন একাধিক পশু পাখি রাখা হয়, তখন তারা তাদের গায়ের তাপেই অথবা চাপাচাপিতে অনেকেই মারা যায়। যারা বেঁচে থাকে তারাও অনেক দুর্বল হয়ে পড়ে। তখন যদি অন্যথায় খোলা স্থানে বা পরিবেশে স্থানান্তর করা হয়, তবেই তারা বাঁচবে। তাই দেশের স্বার্থে, জাতির স্বার্থে প্রত্যেকটি মানুষকে শিক্ষিত করা উচিত। শিক্ষিত বলতে কী বোঝায়? যে কোনো বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি কি শিক্ষা? আর শিক্ষা কতদিন করতে হবে? যতদিন বেঁচে থাকবে ঠিক ততদিনই শিক্ষা গ্রহণ করতে হবে, তবেই দেশে শিক্ষিত লোক হবে। অনেকেই শিক্ষার বিভিন্ন ডিগ্রি অর্জন করে, একটা চাকরি পেয়ে শিক্ষা ছেড়ে দেয়, আর কোনো দিন শিক্ষার জন্য সময় ব্যয় করে না। তারা তো শুধু টাকার জন্য শিক্ষা গ্রহণ করেছেন। তাদের কথা ছেড়ে সামনে আগাই। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া প্রাণী বলতে পোকামাকড়, কীট পতঙ্গকে বোঝায়। এমনকি সাপেরও মেরুদণ্ড আছে, তাই তো সে দ্রুত চলতে পারে। মেরুদণ্ডহীন প্রাণী খুব দ্রুত চলতে পারে না। আমরা মেরুদণ্ড নিয়ে জন্মগ্রহণ করো যদি দ্রুত চলতে না পারি, তার প্রধান কারণ আমাদের শিক্ষার অভাব। তাই দেশের স্বার্থে, জাতির স্বার্থে দেশের প্রত্যেকটি কর্ম প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ যে লোকের অক্ষর জ্ঞান নেই, তাকে অক্ষর জ্ঞান দিয়ে শুরু করতে হবে। এবং প্রতিটি কর্ম দিবসের কোনো না কোনো সময় শিক্ষার জন্য কিছু সময় বরাদ্দ করতে হবে। শিক্ষিত লোকের কর্ম স্পৃহা সঠিকভাবে পুষ্পিত হয়। তারা দেশ ও জাতির প্রয়োজনে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে। এমন জাতির শক্তি হয় খুবই অসাধারণ। কোনো প্রতিবন্ধকতাই এদের চলার পথ বন্ধ করতে পারে না। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি এতক্ষণ ছিলাম সেকেন্ড রবার্ট ব্রুস। আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তোমাদের যে মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওটি দেখেছো, আমি যেন সব সময় তোমাদের পাশে থাকতে পারি, তার জন্য একটি লাইক, একটি শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।